হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা আর্ডারেল সিস্টেমের পরবর্তী ভিডিওটা নিয়ে কথা বলবো। তো আর্ডারেল আশা করি প্রথম ভিডিওটা সবাই ভালো লেগেছে, তা আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। আজকে আমরা মেইনলি আর্টোট্রফি অ্যাওর্টার পর থেকে, যেমন থোরাসিক অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং আইলিয়াক আর্টারিগুলো নিয়ে আমরা মেইনলি কথা বলবো। তো প্রথমে আমরা থোরাসিক অ্যাওর্টা নিয়ে কথা বলি। থোরাসিক অ্যাওর্টা আমরা জানি এটা হচ্ছে পোস্টিরিয়র মিডিয়াস্টিনের একটা কন্টেন্ট। এর মধ্যে তার কিছু ব্রাঞ্চ আছে, সেগুলো আমরা কথা বলি। ব্রঙ্কিয়াল আর্টারি, যেটা আমাদের লাঙে যায়, লেফটে দুইটা ব্রঙ্কিয়াল আর্টারি এবং রাইটে একটা ব্রঙ্কিয়াল আর্টারি। এভাবে মনে রাখা যায় যে লেফট এটা চারটা সংখ্যা, জোর জোর, রাইট পাঁচটা অক্ষর, এটা হচ্ছে বিজোর। সো লেফটে দুইটা, রাইটে একটা। কিছু ইসোফেজিয়াল ব্রাঞ্চ আছে। ইসোফেজিয়াল ব্রাঞ্চ বলতে আমরা বুঝি রয়েছে সাধারণত ইসোফেজিয়া যে মিডল ওয়ান থার্ড, সেটা সাপ্লাই দিচ্ছে থোরাসিক অ্যাওর্টা। পোস্টিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি খুবই ইম্পর্টেন্ট, লোয়ার যে নয়টা পোস্টিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি সবগুলো আসতেছে আমাদের থোরাসিক অ্যাওর্টা থেকে। আর যে প্রথম দুইটা, এটা কিন্তু হচ্ছে সুপিরিয়র যে সুপ্রিম ইন্টারকোস্টাল আর্টারি থেকে আসতেছে, এটা কিন্তু আমরা আগের ভিডিওতে বলে এসেছি। এরপর আছে সুপিরিয়র ফেনিক আর্টারি, যেটা মেইনলি সুপিরিয়র ফেনিক যে মাস্কুলার ফেনিক আর্টারি, যেটা হচ্ছে ইন্টারনাল থোরাসিকের টার্মিনাল ব্রাঞ্চ, ওটার সাথে অ্যানাস্টোমোসিস করে শেষ হয়ে যায়। কিছু আছে পেরিকার্ডিয়াল আর্টারি। সো থোরাসিক অ্যাওর্টা মোটামুটি এই পর্যন্তই। এরপর আমরা চলে যাই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টার উপর। তো অ্যাবডোমিনাল অ্যাওর্টা, যেই থোরাসিক অ্যাওর্টা ডায়াফ্রাম ক্রস করে অ্যাবডোমিনের ভিতরে চলে গেলো, সেটা হয়ে গেলো অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তো এটা কিছু ব্রাঞ্চ আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তিনটা যে মেইন ব্রাঞ্চ, যে সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেজেন্টারি আর্টারি এবং ইনফেরিয়র মেজেন্টারি আর্টারি, এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলি। এর আগে আমরা যে আদার যে ব্রাঞ্চেসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলে নিই। প্রথমে আমরা ভাবো হচ্ছে ইনফেরিয়র ফেনিক আর্টারি। এবং ইনফেরিয়র ফেনিক আর ফেনিক মানে ডায়াফ্রাম, আমরা বুঝি এখানে ডায়াফ্রাম সাপ্লাই হবে। এখান থেকে একটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে সুপিরিয়র সুপ্রারেনাল। ঠিক অ্যাবডোমিনাল আর্টারির পরবর্তী ব্রাঞ্চটা হচ্ছে মিডল সুপ্রারেনাল। এবং একটু যদি আমরা খেয়াল করি যে রেনাল আর্টারির একটা ব্রাঞ্চ আছে, সেটার নাম হচ্ছে আমাদের ইনফেরিয়র সুপ্রারেনাল। সো সুপ্রারেনালের যে তিনটা ব্রাঞ্চ আছে, সেটা আমরা তিনটা যে আর্টারিয়াল সাপ্লাই আমরা ইজিলি এখান থেকে পেয়ে গেলাম এবং খুবই সুন্দর। এবং এছাড়া আমরা দেখি যে সুপিরিয়র সুপ্রারেনাল, মিডল সুপ্রারেনাল, ইনফেরিয়র সুপ্রারেনাল এবং আসতেছে আমরা রেনাল আর্টারি। এরপর আছে কিছু গোনোডাল আর্টারি, যেমন হচ্ছে ওভারিয়ান আর্টারি, টেস্টিকুলার আর্টারি, সেগুলো সাপ্লাই এগুলো দিচ্ছে। সেকেন্ড লাম্বার, এখানে আমরা বলে রাখি যে আমাদের এখানে চারটা লাম্বার আর্টারি এখান থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে, দুই দিক থেকে চারটা লাম্বার আর্টারি বের হয়ে যাচ্ছে। একটু বলে রাখি যে লাম্বার আর্টারিগুলোর মেন কাজ হচ্ছে যে লাম্বার যে বিভিন্ন মাস্কুলেচার আছে এগুলো সাধারণত পিছন দিকে চলে যায়, পিছন দিকে যে মাস্কুলেচারগুলো আছে সেখানে এবং যে বিভিন্ন টিস্যু স্কিন সেগুলো সাপ্লাইগুলো দিচ্ছে। এবং আলটিমেটলি সেটা L4 লাম্বার ফোরে এসে বাইফার্কেট করে গেল, বাইফার্কেট করে রাইট আইল্যাক এবং রাইট কমন আইল্যাক, লেফট কমন আইল্যাক হয়ে যায়। এবং আলটিমেটলি আরেকটা টার্মিনেটিং ব্রাঞ্চ যাচ্ছে, রয়েছে মিডিয়ান স্যাকলা। এটা সাধারণত মানব দেহে খুব বেশি সিগনিফিকেন্ট না, কিন্তু যারা লেজ অলা প্রাণী সেখানে এই আর্টারিটা অনেক বেশি সিগনিফিকেন্ট। এবং বলে রাখি খুব সুন্দর একটা জিনিস, T12 কিন্তু উৎপন্ন হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, L1 আসতেছে আমাদের সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি, L2 হয় পোর্টাল ভেন ফর্মেশন, L3 আসতেছে আমাদের ইনফেরিয়র মেজেন্টারিক আর্টারি, L4 হচ্ছে বাইফার্কেশন অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং L5 হচ্ছে ইউনিয়ন অফ দ্য ইনফেরিয়র ভেনা ক্যাভা। সো T12 থেকে L5 এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মার্ক, এবং এখানে কোনটায় কী হয় জিনিসগুলো জানা দরকার। এখন আমরা কথা বলবো সিলিয়াক ট্রাঙ্ক সম্পর্কে। এটা হচ্ছে প্রথম যে মেজর ব্রাঞ্চ অ্যাবডোমিনাল অ্যাওর্টার। তো প্রথমে তার মেইনলি তিনটা ব্রাঞ্চ হয়, প্রথমে একটা লেফট গ্যাস্ট্রিক আর্টারি, একটা স্প্লিনিক আর্টারি, একটা দিচ্ছে হচ্ছে কমন হ্যাপাটিক আর্টারি। তো প্রথমে আমরা লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এটা একটা ব্রাঞ্চ দিয়ে ইসোফেজিয়াল আর্টারি, এটা হচ্ছে লোয়ার ওয়ান থার্ড অফ দ্য ইসোফেগাসকে সাপ্লাই দেয়। তো আমরা যদি অ্যাজ এ হোল ইসোফেগাসে ব্লাড সাপ্লাই বলতে চাই, সেটা হচ্ছে আপার ওয়ান থার্ড ইজ সাপ্লাইড বাই ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, যেটা হচ্ছে কোস্টো থাইরো সার্ভাইকাল ট্রাঙ্কের একটা ব্রাঞ্চ, মিডল ওয়ান থার্ড সাপ্লাইড বাই দ্য থোরাসিক অ্যাওর্টা এবং লোয়ার ওয়ান থার্ড সাপ্লাইড পাই দ্য এই যে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ দ্য লেফট গ্যাস্ট্রিক আর্টারি। সো ইসোফেগাসের ব্লাড সাপ্লাই আমাদের এখানে হয়ে গেল। তারপর আমরা যাচ্ছে হচ্ছে আমাদের স্প্লিনিক আর্টারি, এটা একটা টর্চার আর্টারি অফ দ্য বডি। স্প্লিনিক আর্টারি একটা টর্চার আর্টারি, কারণ হচ্ছে স্টমাকের ডিস্টেনশনের সাথে একটা রিলেশন আছে, স্টমাকের পিছন দিয়ে যায় যেহেতু। স্প্লিনিক আর্টারি একটা ব্রাঞ্চ হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা হচ্ছে আমাদের গ্যাস স্টমাকের ফান্ডাসকে সাপ্লাই দেয়। আরেকটা পার্ট হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি। এখন আমরা চলে আসি কমন হেপাটিক আর্টারির মধ্যে। কমন হেপাটিক আর্টারির প্রথমে ব্রাঞ্চ দিয়েছে রাইট গ্যাস্ট্রিক, যেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিকের সাথে অ্যানাস্টোমোসিস করে ফেলে। পরের ব্রাঞ্চ একটা দিচ্ছে হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার। হেপাটিক আর্টারি প্রপার আবার রাইট অ্যান্ড লেফট দুই ভাগে ভাগ হয়ে যায় এবং রাইটটা থেকে একটা ব্রাঞ্চ দিচ্ছে, যেটা হচ্ছে সিস্টিক আর্টারি। এরপর একটা ব্রাঞ্চ দিচ্ছে হচ্ছে গ্যাস্ট্রো ডিওডিনাল আর্টারি, গ্যাস্ট্রো মানে স্টমাক, ডিওডেনাম আছে ডিওডেনামের সাপ্লাই। সো এখান থেকে আরেকটা ব্রাঞ্চ যাচ্ছে, সেটা হচ্ছে রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি, যেটা তার কাউন্টার পার্টের সাথে অ্যানাস্টোমোসিস করে শেষ হয়ে যাচ্ছে। ঠিক একই রকম গ্যাস্ট্রো ডিওডেনাল আর্টারি আবার কিছুটা সাব ব্রাঞ্চ দেয়, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি।
এই দুটো আর্টারি প্যানক্রিয়াসকে যেমন সাপ্লাই দেয় এবং ডিউডেনামকে সাপ্লাই দেয়। সো এটা কিন্তু বলতে গেলে ফোর গাটের আর্টেরিয়াল সাপ্লাই আমরা এখান থেকে পেয়ে গেলাম। এরপর আমরা ফোর গাটের পর চলে যাবো হচ্ছে মিড গাটে। মিড গাটে সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি এই যে মিড গাট, এবং এই আর্টারিটা কিন্তু অ্যাক্সিস ধরে সেই মিড গাটে যে রোটেশনটা হয় সেখান থেকে হয়। তো এটার মেইনলি কিছু ব্রাঞ্চ আছে, সেটা আমরা এখন বলি। প্রথমে আইলিওকোলিক আর্টারি, তারপর রাইট কোলিক আর্টারি এবং মিডল কোলিক আর্টারি, মেইনলি তিনটা ব্রাঞ্চ। এছাড়াও একটা ব্রাঞ্চ আমরা এখানে দেখতে পাচ্ছি ইনফেরিয়র প্যানক্রিয়াটিক ও ডিউডিনাল আর্টারি। সো সুপিরিয়রটা আমরা ওখানে পেয়েছিলাম, এখানে ইনফেরিয়রটা পাইলাম, এবং এই দুটো মেইনলি অ্যানাস্টোমোসিস করে ফেলে। তো এখানে একটা মজার কথা বলে রাখে যে এই ইনফেরিয়র আছে, ওদিকে সুপিরিয়র আছে। তো সুপিরিয়র পোস্টেরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিক ও ডিউডিনাল আর্টারি আছে আমাদের বডির সবচেয়ে বড় নামওয়ালা আর্টারি, মানে টোটাল 42টা অক্ষর আছে এবং এর চেয়ে বড় নামের আর্টারি বডিতে নাই। যাই হোক, এটা একটা ফান ফ্যাক্ট ছিল। এরপর সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি কিছু জিজোনাল ব্রাঞ্চ আছে, কিছু আইলিয়ার ব্রাঞ্চ আছে। আইলিওকোলিক ব্রাঞ্চ নিয়ে আমরা কিছু কথাবার্তা বলি। আইলিওকোলিক আর্টারি হচ্ছে সিকাল ব্রাঞ্চ, সিকালের আবার অ্যান্টেরিয়র সিকাল পোস্টেরিয়র সিকাল ভাগ আছে। পোস্টেরিয়র সিকাল থেকে সেই বিখ্যাত অ্যাপেন্ডিকুলার আর্টারি আছে, অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাই আমরা পাচ্ছি। এরপর রাইট কোলিক আর্টারি, মিডল কোলিক আর্টারি, এসবগুলো মেনলি আমাদের মিড গার্ডকে সাপ্লাই দিচ্ছে। সো আমরা কিন্তু মিড গার্ডের আর্টারি সাপ্লাই এখান থেকে বলে ফেলতে পারি। এরপর চলে আসছি আমরা হাইন্ড গার্ড, সর্বশেষ গার্ড, এবং খুবই সিম্পল, খুবই সোজা ইনফেরিয়র মেজেন্টারিক আর্টারি। ওখানে ছিল রাইট কোলিক আর মিডল কোলিক, এখানে দিচ্ছে লেফট কোলিক। লেফট কোলিকে আবার কিছু অ্যাসেন্ডিং ব্রাঞ্চ আছে, কিছু ডিসেন্ডিং ব্রাঞ্চ আছে। আলটিমেটলি সিগময়েড আর্টারি দেয়, সেটা 2 থেকে 3টা আর্টারি থাকে টোটাল। আলটিমেটলি সবশেষ সুপিরিয়র রেকটাল। আমরা কিন্তু রেকটাল ব্লাড সাপ্লাই মোটামুটি 3 জায়গা থেকে পাই, এর মধ্যে প্রথমটা আমরা পারলাম যে সুপিরিয়র রেকটাল আর্টারি। এখন আমরা কথা বলবো আইল্যাক সম্পর্কে। আমরা জানি কমন আইল্যাক, কমন আইল্যাক বাইফার্কেট হয়ে রাইট অ্যান্ড লেফট, দুই দিকে দুটো রাইট অ্যান্ড লেফট কমন আইল্যাক থাকে। তো আমরা এর মধ্যে কমন আইল্যাক আবার বাইফার্কেট করে এক্সটার্নাল আইল্যাক এবং ইন্টারনাল আইল্যাক। আমাদের এই স্লাইডটা হচ্ছে শুধুমাত্র ইন্টারনাল আইল্যাক নিয়ে। তো অ্যাজ এ হোল ইন্টারনাল আইল্যাক শুধুমাত্র পেলভিসের যে অর্গানগুলো এটাকে সাপ্লাই দেয়। তো এখানে বিভিন্ন আর্টারির নাম লিখে রেখেছে, যেমন দেখেন ইন্টারনাল আইল্যাকে একটা ব্রাঞ্চ সুপিরিয়র ভেসিকল, ঠিক একই রকম কিন্তু দেখবেন যে ইনফেরিয়র ভেসিকলও আছে। সো ভেসিকল মানে ব্লাড, এখান থেকে ব্লাডার সাপ্লাই আসতেছে। ল্যাটারাল স্যাক্রাম, এটা হচ্ছে যে স্যাক্রামের যে অ্যান্টেরিয়র স্যাক্রাল ফোরামেন, সেখান থেকে এটা স্পাইনাল কর্ডে ঢুকে স্পাইনাল কর্ডে যে লোয়েস্ট কর্ড ইকুইনে সেইগুলোকে এটা ব্লাড সাপ্লাই দেয়। ইনফেরিয়র গ্লুটিয়াল, সুপিরিয়র গ্লুটিয়াল, এগুলোর সঙ্গে গ্লুটিয়াল রিজনও চলে গিয়ে গ্লুটিয়াল রিজনে যে মাসেল স্কিন আছে সেগুলোকে সাপ্লাই দেয়। ইন্টারনাল পুডুল, এটা নিয়ে আমরা একটু পরবর্তীতে বিস্তারিত কথা বলবো। মিডল রেকটাল, যে আমরা একটু আগে বললাম রেকটালে যে ব্লাড সাপ্লাই 3 ভাগে আছে। সো প্রথম ভাগ আমরা পেয়েছি, এটা সেকেন্ড ভাগ আমরা বলছি যে ইন্টারনাল আইল্যাক থেকে মিডল রেকটাল আসতেছে। ইনফেরিয়র ভেসিকল আমরা বলেছি অপটিউটার আর্টারি, এটা হচ্ছে মিডল কম্পার্টমেন্ট। অপটিউটার নার্ভ যেমন মিডল কম্পার্টমেন্ট অফ থাইকে সাপ্লাই দেয়, ঠিক একই রকম অপটিউটার আর্টারি মিডল কম্পার্টমেন্ট অফ থাইয়ের যে মাসেল আছে স্কিন আছে অপটিউটারি ইন্টারনাস এক্সটার্নাস সেগুলোকে সাপ্লাই দেয় এই আর্টারিটা। এরপর আছে আম্বিলিকাল আর্টারি, এটা একটা বিশেষ আর্টারি, এটা আসলে এটা কিন্তু পরিণত অবস্থায় থাকে না, কারণ এটা হয়ে যায় মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্টে পরিণত হয়। এটা হচ্ছে ইউটেরাইন অবস্থা, ইন্ট্রাউটেরাইন অবস্থায় একমাত্র সেই আর্টারিগুলোর মধ্যে অন্যতম, যেটা হচ্ছে আর্টারি হওয়া সত্ত্বেও ডি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে প্লাসেন্টা পর্যন্ত নিয়ে যায়, এবং এটা কিন্তু পরবর্তীতে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্টে পরিণত হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আর্টারি। এছাড়া দুটো আর্টারির কথা এখানে লেখানো হয়েছে, ইলিও লাম্বার আর্টারি, যেটা হচ্ছে ইলিও লাম্বার মানে আইলিয়াকাস মাসেল এবং লাম্বার রিজনে যে বিভিন্ন মাসেলগুলো যেমন কোয়াড্রিটাস লাম্বোরাম সোয়াস মেজর ওইগুলোকে সাপ্লাই দেয়। তারপর ভ্যাজিনাল এবং ইউটেরাইন কিছু আর্টারি আছে, যেটা হচ্ছে ওই রিলেটেড অর্গানকে সাপ্লাই দেয়। এখন আমরা চলে যে একটু আগে বললাম যে ইন্টারনাল পুডেন্ডাল, এটা নিয়ে আমাদের কিছু কথা বলা বাকি আছে, এবং এখান থেকে রেকটামের যে লাস্ট ব্রাঞ্চটা ইনফেরিয়র রেকটাল সেই ব্রাঞ্চটা এখান থেকে আসছে। সো রেকটামের যে 3টা ব্রাঞ্চ সাপ্লাই, একটা আমরা পাচ্ছিলাম হচ্ছে ইনফেরিয়র মেজেন্টারিক আর্টারি থেকে, একটু আগে আমরা পেলাম যে সরাসরি ইন্টারনাল আইল্যাকের ব্রাঞ্চ, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ইন্টারনাল পুডেন্ডাল আর্টারির যে সরাসরি ব্রাঞ্চটা। কিছু পেরিনিয়াল ব্রাঞ্চ আছে, যেটা হচ্ছে ইসকিও ক্যাভারনোসাস ডার্টোস মাসেলকে সাপ্লাই দেয়। পোস্টেরিয়র ল্যাবিয়াল অথবা স্ক্রোটাল, এটা বোঝাচ্ছে যে আইদারটা ফিমেলকে অথবা মেলকে দুই জায়গায় দুই ধরনের সাপ্লাই দেয় আর্টারি। আর্টারিটা বাল্ব অফ ভেজিটেবল অথবা বাল্ব অফ পেনিস, ডি পার্টি অফ ক্লাইটোরিয়াস অর পেনিস, ডর্সাল আর্টারি অফ ক্লাইটোরিয়াস অর পেনিস। তো এগুলো সাধারণত জেনিটাল, এগুলোকে এই ইন্টারনাল পুডেন্ডাল আর্টারিটা সাপ্লাই দেয়। ওই যে পুডেন্ডাল ক্যানালের ভিতরে থাকে এবং তার পরবর্তীতে সে বিভিন্ন স্ট্রাকচারকে সাপ্লাই দেয়। এখন আমরা কথা বলবো এক্সটার্নাল আইল্যাক নিয়ে। যদিও ড্রয়িংটা খুব একটা ভালো হয় না, তো আমি মনে করি এনাফ সায়েন্টিফিক হলেই এই জিনিসটা এনাফ। তো প্রথমে যেই আমাদের এক্সটার্নাল আইল্যাকটা আমাদের ইনগুইনাল লিগামেন্ট ক্রস করলো, সেটার নাম হয়ে গেল ফিমোরাল আর্টারি। প্রথমে সেটা কিছু দিচ্ছে সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক, এটা সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক বলতে আসলে এটা আম্বিলিকাস অ্যারাউন্ডে যে স্কিন আছে সেখানে গিয়ে এটা সাপ্লাই দেয়। কিছু আছে সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইল্যাক, এবং মনে রাখতে পারি যে আমাদের কিন্তু দুটো এক্সট্রিমিটি একে অপরের সাথে খুবই সিমিলার। তো একই রকম সুপার এক্সট্রিমিটি যেমন মিডল এবং ল্যাটারাল সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি ছিল, এখানে একই রকম মিডল এবং সার্কামফ্লেক্স ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি আছে।
হুইচ হচ্ছে সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল, হুইচ হচ্ছে ডিপ এক্সটার্নাল পুডেন্ডাল। এটা একই যেহেতু নাম হচ্ছে পুডেন্ডাল, দ্যাট মিনস এগুলো জেনিটালিয়াগুলোকে সাপ্লাই দেয়, যে স্কিন অফ দ্য স্ক্রোটাম এগুলোকে সাপ্লাই দিচ্ছে। এখানে ফিমোরাল আর্টারি দুটো ভাগে ভাগ হয়ে যায়, এটা হচ্ছে প্রোফন্ডো ফিমোরিস, আর হচ্ছে এটা যেটা কন্টিনিউয়াস হয়ে চলে গেলে পপ্লিটাল আর্টারি হিসেবে, এবং কিছু পারফোরেটিং আর্টারি দিয়ে থাকে, যে 1, 2, 3 ফোর্থটা হচ্ছে যে প্রোফন্ডো ফিমোরিস আর্টারি। ফিমোরাল আর্টারি মেইনলি দুইটার ভাগে বিভক্ত হয়ে যায়, প্রোফন্ডো ফিমোরিস মানে এটা ডিপে চলে গেল, আর একটা আর্টারি সে কন্টিনিউয়াস হিসেবে চলে গিয়ে পপ্লিটিয়াল আর্টারি হিসেবে কন্টিনিউ করলো। এর মধ্যে ফিমোরাল আর্টারি কিছু পারফোরেটিং ব্রাঞ্চ দেয়, আমরা সেই জানি 4টা পারফোরেটিং ব্রাঞ্চ দেয়, এর মধ্যে চতুর্থটা হচ্ছে এই যে প্রোফন্ডো ফিমোরিস আর্টারি, এর মধ্যে বাকি 4টা সেই ইন্টার মেমব্রেন দিয়ে পাস করে বিভিন্ন জায়গায় এই মাসেলগুলোকে সাপ্লাই দিয়ে থাকে। পরবর্তীতে সাইডে আমরা এই যে ফিমোরাল আর্টারি এখন হয়ে যাবে পপ্লিটিয়াল আর্টারি, এটা পপ্লিটাল ফসার সবচেয়ে ডিপেস্ট স্ট্রাকচার। এটা মিলে জেনিকুলার আর ব্রাঞ্চ দেয়, মানে হচ্ছে নি জয়েন্টের যে বিভিন্ন ব্রাঞ্চ, সুপিরিয়র ল্যাটারাল, সুপিরিয়র মিডিয়াল, মিডল, ইনফেরিয়র ল্যাটারাল এবং ইনফেরিয়র মিডিয়াল, এই জেনিকুলার ব্রাঞ্চগুলো দেয়, যাতে হচ্ছে নি জয়েন্টটাকে অনেকক্ষণ ধরে আমরা কাজ করতে পারি। এটা সুরাল ব্রাঞ্চ দেয়, সুরাল ব্রাঞ্চ হচ্ছে এই যে গ্যাস্ট্রোক্নিমাস, সোলিয়াস, প্ল্যান্টারিস, এই 3টা মাসেলকে এই আর্টারিটা সাপ্লাই দেয়, এবং পরবর্তীতে সেটা অ্যান্টেরিয়র টিবিয়াল এবং পোস্টেরিয়র টিবিয়াল হিসেবে দুই ভাগে ভাগ হয়ে যায়। এখন আমরা দেখি অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, এটা যেই অ্যাঙ্কেল জয়েন্টকে ক্রস করে সেটা হয়ে গেলো আর্টারিয়া ডর্সালিস পেডিস, এটা দুটার মাঝে ভাগ হয়ে যায়, ফার্স্ট ডর্সাল মেটাডর্সাল এবং হয়ে যায় ডিপ প্ল্যান্টার আর্টারি। ঠিক একই রকম পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা পিছন থেকে যখন আসতে থাকে সেটা আলটিমেটলি পায়ের এখানে এসে মিডিয়াল প্ল্যান্টার এবং ল্যাটারাল প্ল্যান্টার আর্টারিতে ভাগ হয়ে যায়। এই যে ফার্স্ট ডর্সাল মেটাডর্সাল, এটা মিডিয়াল প্ল্যান্টারের সাথে অ্যানাস্টোমোসিস করে ফেলে, এবং ডিপ প্ল্যান্টারটা ল্যাটারাল প্ল্যান্টারের সাথে অ্যানাস্টোমোসিস করে এবং আলটিমেটলি ফর্ম করে ফেলে প্ল্যান্টার আর্চ। এবং এখন আমরা তাহলে প্ল্যান্টার আর্চের ছবি দেখে ফেলি, এই যে প্ল্যান্টার আর্চের ছবি, এই আমাদের সোল অফ দ্য ফুট যদি আমরা দেখি, এই যে ল্যাটারাল প্ল্যান্টারটা আসতেছে এবং ভিতর থেকে কিন্তু আমাদের ওদিক থেকে প্ল্যান্টার যে প্ল্যান্টার যে ডিভিশন অফ দ্য অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি সেটা ওদিক থেকে আসতেছে, আলটিমেটলি যে আর্চটা গঠন করলো এখান থেকে মেনলি 4টা প্ল্যান্টার মেটাডর্সাল আর্টারি দেয়। প্রতিটা প্ল্যান্টার মেটাডর্সাল আর্টারি হিসাবে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, দুই ভাগে বিভক্ত হয়ে প্রতিটা দুইটা ডিজিটকে সাপ্লাই দিয়েছে এবং আলটিমেটলি তৈরি হচ্ছে প্ল্যান্টার ডিজিটাল আর্টারি। সো এরকম কিন্তু আমরা ডিজিটাল মানে আলটিমেটলি শেষ, ডিজিটাল মানে একদম পায়ের সোল অফ দ্য ফুটে চলে গেল। ঠিক একই রকম তাহলে আমরা এখান থেকে সেই লেফট ভেন্ট্রিকল অফ দ্য হার্ট থেকে শুরু করে একদম পায়ের শেষ আঙ্গুল পর্যন্ত ব্লাড সাপ্লাই নিয়ে আসতে পারলাম। সো যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।